আইপিএলের 29তম ম্যাচে ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে মুম্বাইয়ের অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে রাত 8টায়। তবে ইনিংসের 9তম ওভারে ঘটে গেল এক হাস্যকর কাণ্ড। বোলিং করেছিলেন বুমরা, আর ব্যাটিং প্রান্তে ছিলেন শিবম দুবে। দুবে যখন বলটি সজোরে মারেন তখন বলটি ছুটে চলছিল বাউন্ডারির দিকে। তৎক্ষণাৎ ফিল্ডিং এ থাকা রোহিত শর্মা দৌড়ে এসে বলটির গতি রোধ করতে চান, এমন সময় রোহিত শর্মাকে ড্রাইভ দিতে দেখা যায়। আর এই ড্রাইভে তার পরনের ট্রাউজার খুলে এক অনেকটাই নিচে চলে যায় এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে তার নিচের শর্ট প্যান্ট। আর যাদিকে ইতিমধ্যে ধারাভাষ্য কক্ষ থেকে শুরু করে মাঠে থাকা পুরো দর্শকরাই হেসে যেন একেবারে মাঠ মাতাল করে দিয়েছেন, এমন কাণ্ড দেখে পুরো ক্রিকেট বিশ্ব যেন আস্তে আস্তে শেষ। প্রিয় দর্শক, রোহিত শর্মার এমন ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরালের পথে।